দেখুন, যেভাবে আফগান সেনা পোশাকে পেন্টাগনের অর্থ অপচয়, মার্কিন করদাতাদের দেওয়া অর্থ থেকে আফগানিস্তানের সেনাবাহিনী আফগান ন্যাশনাল আর্মির পোশাকে অপ্রয়োজনীয়ভাবে $2,80,00,000 ব্যয় হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধের বিষয়টি পর্যালোচনাকারী মার্কিন ইন্সপেক্টর জেনারেল জন সেপকো এক প্রতিবেদনে এইসব অভিযোগ করেন। সেনা পোশাকে পেন্টাগনের অর্থ অপচয় কঠোর সমালোচনা করে জন সেপকো প্রতিবেদনে বলেন, আফগানিস্তানের মোট বনভূমি মাত্র 2.1%, এখানে জঙ্গলি ছাপার এই পোশাক তৈরি করা অযৌক্তিক। আফগান পরিবেশের সঙ্গে এই পোশাক কতটা মানানসই তা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, আফগানিস্তানে একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী 2007 সালের পোশাকের এই নমুনা পছন্দ করেছিলেন। 17 পৃষ্ঠার ওই প্রতিবেদনে সোপকো লিখেছেন, সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রহিম ওয়ার্দাক মার্কিন সামরিক বাহিনীর পোশাকের প্যাটার্নই পছন্দ করেছেন। আফগান সেনাদের জন্য অনলাইনে পোশাকের নমুনা যাচাই বাছাইয়ের কাজে মন্ত্রী ওয়ার্দাকের সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানান, তারা ওই সময় লিখেছিলেন তিনি যা দেখেছেন তাই পছন্দ করেছেন এবং কেনার অনুমতি দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সপকোকও বলেন, আমার উদ্বেগের বিষয়টি হলো প্রতিরক্ষামন্ত্রী যদি বেগুনি কিংবা গোলাপি রং পছন্দ করতেন তাহলে কী হতো? তাহলে কি আমরা কোনো প্রশ্ন না করে সেনাদের জন্য গোলাপি উর্দি কিনতাম? এর কোনো অর্থ আছে? তিনি আরও বলেন, আমরা ফ্যাশনের নামে করদাতাদের $2,80,00,000 নষ্ট করেছি, কারণ ওই প্রতিরক্ষামন্ত্রী মনে করেছেন এই নকশাটি চমৎকার। যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে বছরের পর বছর ধরে অর্থ অপচয়ের জন্য পেন্টাগনের সমালোচনা করেছেন সোপকো। এছাড়া পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানোর চিন্তা করেছে। চলতি সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।